স্বপ্ন পূরণের লক্ষ্যে 13 বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে এসে সেরাটা দিতে চায় ইন্টার। অন্যদিকে প্রথমবার শিরোপা জয়ের আশায় মাঠে নামবে ম্যান সিটি। 1663, 1664, 1965, 2009, 2010 মৌসুমে শিরোপা জিতেছে ইন্টার। ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে শনিবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের 68তম ফাইনাল। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। সিমন ইনজাগির কোচিংয়ে 2010 সালের পর প্রথমবার ফাইনাল খেলবে ইন্টার। 2021 সালে চ্যাম্পিয়ন্স লিগে রানার্স আপ হওয়া পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি এবার ইতিমধ্যেই এফএ কাপ ও লিগ শিরোপা জিতেছে। সুযোগ ট্রেবল জয়ের, ইন্টারের সামনেও এই মৌসুমে তৃতীয় শিরোপা জয়ের হাতছানি। এবার তারা জিতেছে ইতালিয়ান ক্লাব ও ইতালিয়ান সুপার ক্লাব, যদিও সিরি আতে পয়েন্ট টেবিলে 3 থেকে মৌসুম শেষ করেছে ইন্টার। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ 6 ম্যাচে 4 জয় ও 1টি করে পরাজয় ও হার রয়েছে সিটিজেনদের, বিপরীতে শেষ 6 ম্যাচের 5টিতেই জিতেছে ইন্টার। 1 ম্যাচে হেরেছে ইতালিয়ান ক্লাবটি। সেমিফাইনালে রিয়াল মাদ্রিদকে উড়িয়ে ফাইনালে এসেছে সিটিজেনরা। জিততে পারলে একই মৌসুমে ঘরোয়া লিগ, ঘরোয়া কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের কীর্তি গড়া হবে সিটির। 1999 সালে স্যার অ্যালেক্স ফার্গুনসনের হাত ধরে যা দেখিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেডও। অন্যদিকে সেমিফাইনালের 2 লেগ মিলিয়ে নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলানকে 3-0 গোলে উড়িয়ে ফাইনালের টিকিট কাটে ইন্টার মিলান। চ্যাম্পিয়ন্স লিগে কখনও মুখোমুখি হয়নি সিটি ও ইন্টার, তবে 2 বার মুখোমুখি হওয়ার ইতিহাস আছে, যাতে 1টি করে জয় আছে উভয়েরই। ম্যানচেস্টার সিটিতে দুর্দান্ত ছন্দে আছে নরওয়েজিয়ান ফরোয়ার্ড আর্লিং হ্যালান্ড। সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে 52টি গোলের মধ্যে চ্যাম্পিয়ন্স লিগেই করেছেন 12টি। এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতাও তিনি। এদিকে ইন্টারের হয়ে মাঠ মাতাবেন আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ড লৌতারো মার্টিনেস।